নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত বিকাশ ভবনে টিচার ট্রান্সফারের আবেদন চলছে। যদিও এই টিচার ট্রান্সফারের আবেদন সম্পর্কে কোনো নোটিফিকেশন বা কোনো জিও এখনো পর্যন্ত বেরোয়নি, তবু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে এইটি জেনারেল ট্রান্সফার এবং স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন চলছে। প্রতিদিন অ্যাপ্লিকেশন জমা পড়ছে 1.5 থেকে 2 হাজার অ্যাপ্লিকেশন। এখনো পর্যন্ত মানে ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত প্রায় 25,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এই অ্যাপ্লিকেশন জমা করার সময় কী কী ডকুমেন্টস, কী কী কাগজপাতি জমা দিতে হচ্ছে, সেই সম্পর্কেও কিছু তথ্য জানা যায়নি। তবে পূর্বের জেনারেল ট্রান্সফারের যে সার্কুলার আছে, যে নোটিফিকেশন আছে, সেখান থেকে আমরা ধারণাটা নিতে পারবো কী কী ডকুমেন্টস প্রয়োজন। তার জন্যে আপনারা যে ইউটিউব ভিডিওটি দেখছেন, সেই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কতে ক্লিক করবেন, এইরকম একটি ওয়েবসাইট চলে আসবেন। আসার পরে এখানে দেখুন ক্লিক হেয়ার, এখানে যদি ক্লিক করেন তাহলে 2015 সালে জেনারেল ট্রান্সফার এবং স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের উপরে একটি নোটিফিকেশন আসছিল কলকাতা গ্যাজেটে, সেইটা আপনারা দেখতে পারেন। এখানে যদি ক্লিক করেন নোটিফিকেশনটি দেখতে পাবেন। এইটি হলো সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশনের আমরা যদি দ্বিতীয় পৃষ্ঠায় আসি তাহলে দেখতে পাব প্রাইমারি কন্ডিশন অফ জেনারেল ট্রান্সফার। এগুলি আপনারা ভালোভাবে পড়ে নেবেন, জেনারেল ট্রান্সফারের জন্য কী কী কন্ডিশন থাকা প্রয়োজন। এরপরে আমরা দেখব স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার এর পরের পৃষ্ঠায় দেখতে পাব জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড, এখানে কন্ডিশনগুলি আছে, দেখে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশন করবেন। এরপরে আমরা দেখব কী কী ডকুমেন্টস সাধারণত এখানে প্রয়োজন বা দেওয়া প্রয়োজন। আপনারা যে ওয়েবসাইটটায় এসেছেন, অর্থাৎ ইউটিউব ডিসক্রিপশনে যে ভিডিওটি দেখছেন, যে ইউটিউব ভিডিওটি দেখছেন, সে ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইট পাবেন। এখানে আমি লিস্ট দিয়ে দিয়েছি কী কী ডকুমেন্টস প্রয়োজন জেনারেল ট্রান্সফার এবং স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের জন্য। প্রথম আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স কপি, জয়েনিং লেটারের জেরক্স কপি, কনফার্মেশনের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, ডিস্ট্যান্স সার্টিফিকেট, ফটোকপি অফ গুগল ম্যাপ। যদি ডিস্ট্যান্স সার্টিফিকেট না দিতে পারেন তাহলে ফটোকপি অফ গুগল ম্যাপ, গুগল ম্যাপের ছবি আপনারা দিতে পারেন। ডিসএবিলিটি সার্টিফিকেট এবং ছেলে কিংবা মেয়ের বার্থ সার্টিফিকেট ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যদি ছেলে এবং মেয়ের বয়স 10 বছরের নিচে হয়, কোনো টিচারের স্ত্রী অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটের যদি স্বামী চাকরি করে, মেল ক্যান্ডিডেটের যদি স্ত্রী চাকরি করে, তাদের সার্ভিস
ডকুমেন্টস জমা দিতে হবে, মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। যদি কেন মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, আপনারা যদি দেখেন স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের জন্য ছেলে মেয়ে বা তার নিজের বা অর্থাৎ ক্যান্ডিডেটের কিছু রোগ যদি হয়, সে রোগগুলো ওখানে উল্লেখ করা আছে, ওই রোগের মধ্যে কোনো একটি রোগ যদি হয় তার এগনিস্টে মেডিকেল সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আর একটা এখানে লেখা নেই, যদি ফিমেল ক্যান্ডিডেট কোনো ভিকটিম অর্থাৎ কোনো নির্যাতনের শিকার হয়, সে তার এগনিস্টে এফআইআর এর কপি দিতে হবে। অ্যাপ্লিকেশন কীভাবে করবেন? অ্যাপ্লিকেশন করার জন্যে আপনারা প্রথমে এ4 মাপের একটি কাগজে পেয়ার লিখবেন, কি কী জন্য আপনি অ্যাপ্লিকেশন চাইছেন সেই সংক্রান্ত একটি পেয়ার লিখবেন, অর্থাৎ প্রার্থনা লিখবেন এ4 মাপের কাগজে। তার সঙ্গে আপনাকে যেটি দিতে হবে জুনিয়র স্কুল টিচার, হাই স্কুল টিচার এবং এইচএস স্কুল টিচারদের জন্য এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এখানে একটা পেজ, দুটা পেজ, তিনটা পেজ, 4টে পেজ আছে। 4টে পেজ প্রিন্ট আউট করার পরে এগুলি পূরণ করবেন। প্রথমে তাহলে আপনি কী জন্য অ্যাপ্লিকেশন চাইছেন এ4 মাপে কাগজে নিজের হাতে লিখবেন, কোনো টাইপ করবেন না। তারপরে এই 4 কপি যে প্রিন্ট আউট করে পূরণ করবেন, পূরণ করে যে পেয়ার কপিটা লিখবেন তার নিচে এগুলো সেট করবেন। যেহেতু প্রাইমারির জন্য এটা প্রযোজ্য নয়, সুতরাং প্রাইমারির জন্য আমি একটি স্যাম্পল বানিয়ে রেখেছি নিচে। ওনারা নিচে আছে ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এইরকম একটি ফর্ম দেখতে পাবেন। এই ফর্মে আপনারা দেখতে পাবেন, যেহেতু আগের ফর্মটা অর্থাৎ জুনিয়র স্কুল, হাই স্কুল, এইচএস টিচারদের জন্য 2005 সালে ওই নোটিফিকেশনের সঙ্গে ছিল, সুতরাং প্রত্যেকে জানেন যে কি হবে সেটি পূরণ করতে হবে। আর এটি হচ্ছে একটা স্যাম্পল কপি, কোনো গভর্নমেন্টের দপ্তর থেকে এটি প্রকাশ হয়নি, আমি নিজে তৈরি করেছি। সুতরাং আমি বলে দিই কি হবে এইটি পূরণ করবেন। প্রথমে যিনি অ্যাপ্লিকেশন করছেন ওনার নাম ব্লক লেটারে লিখতে হবে। পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, বর্তমানে যেছেন কোন পদে আছে, পদগুলির নাম এখানে দেওয়া আছে, জাস্ট চুজ করে পাশে লিখে দিতে হবে, এখানটি লিখবেন। স্কেল অফ পে, এখানে আপনারা লেভেল দিবেন। আর বেসিক পে অন ডেট অফ অ্যাপ্লিকেশন, আপনার বেসিক পে, বর্তমান বেসিক পে এখানে লিখবেন। নেম অফ স্কুল ব্লক লেটারে লিখবেন, স্কুলের অ্যাড্রেস, স্কুলের কন্ট্যাক্ট নাম্বার, স্কুলের নেচার বা টাইপ, বয়েজ না গার্লস না কো এডুকেশন, মিডিয়াম, স্কুলের মিডিয়াম কি সেটা লিখবেন। এরপরে দ্বিতীয় পেজে আসবেন। দ্বিতীয় পেজে আপনারা দেখতে পাবেন অফিস নেম অফ ডিপিএসসি, মানে আপনার বিদ্যালয়টি কোন ডিপিএসসির আন্ডারে, অফিস নেম অফ এসআই অফিস, এসআই কোন এসআই অফিস আন্ডারে সেটি লিখবেন, আপনার জন্ম তারিখটি লিখবেন এবং কত তারিখে আপনি রিটায়ার করবেন সেই তারিখটি লিখবেন।
বর্তমান স্কুলে, যে স্কুলে আপনি চাকরি করছেন, সেই স্কুলে কত তারিখে আপনি জয়েন করেছেন? এই পাঁচ নাম্বার দাগের প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ এর ভিত্তিতে আপনি অগ্রাধিকার পাবেন। তা 5 বছর, আচ্ছা বলে দিই, জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্কুলে এবং একটি নির্দিষ্ট পোস্টে যদি 5 বছর চাকরি করেন, তবেই আপনি জেনারেল ট্রান্সফার পাবেন। এই জন্যে আপনারা জয়েনিং করেছেন, যে জয়েনিং ডেটটা দিবেন, কত তারিখে আপনি জয়েন করেছেন ওই স্কুলে। এরপরে জেন্ডার দিবেন, কারণ ফিমেল ক্যান্ডিডেটরা একটু অগ্রাধিকার পায়, সুতরাং জেন্ডারটা এখানে ম্যাটার করবে। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়, সেক্ষেত্রে ইয়েসে টিক দিবেন, একটু অগ্রাধিকার পাবেন। চিলড্রেন যদি ছেলে থাকে এবং ছেলের বয়স যদি 5 বছরের নিচে হয়, ফিমেল ক্যান্ডিডেট এতে একটু অগ্রাধিকার পাবে। অনলি ফর এটি ফিমেল ক্যান্ডিডেট জন্য এই পয়েন্টটি। ছেলের জন্ম তারিখটি লিখবেন, ডিস্ট্যান্ট আপনার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, সেইটি গভর্নমেন্ট অথরিটি কোনো সার্টিফিকেট অনুসারে যেটা ওনারা লিখে দেবেন সেটা এখানে পুট করবেন। যদি না আপনি কোনো গভর্নমেন্ট অথরিটি থেকে কোনো সার্টিফিকেট না পেয়ে থাকেন, ওটা ডিস্ট্যান্স সার্টিফিকেট যদি না পেয়ে থাকেন, তাহলে গুগল ম্যাপ অনুসারে এখানে ডিস্ট্যান্সটি লিখবেন। এর আগে কোনো জেনারেল ট্রান্সফার আপনি নাকচ করেছেন নাকি সেটি এখানে লিখবেন। যদি নো হয় তাহলে ভালো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস লিখবেন। মেনশন নেচার, ইন্টার ডিস্ট্রিক্ট না ইন্ট্রা ডিস্ট্রিক্ট আপনি নাকচ করেছিলেন, অর্থাৎ জেলার মধ্যে না এক জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফারের ক্ষেত্রে নাকচ করেছিলেন, কত সালে সেটা উল্লেখ করবেন। তারপর সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এবং ডেটটি দেবেন। পরের পৃষ্ঠায় আসবেন, ডিক্লারেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ভালোভাবে পড়ে নেবেন। আপনি এখানে যা লিখেছেন এই সকল সত্য বলে আপনি একটি ডিক্লারেশন দিবেন। এবার প্রেফারেন্স অফ স্কুল চয়েস, আপনি 3টা স্কুলের নাম দেবেন যেখানে আপনি ট্রান্সফার নিতে চাইছেন, এবং ওই 3টা স্কুলের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এখানে প্রথমে স্কুল নাম দেবেন, ওই স্কুলের ড্রেস কোড, স্কুল অ্যাড্রেস, কোন সার্কেলের কোন ডিপিএসসি ওই স্কুলটি, কতজন টিচার আছে, কতজন ছাত্র আছে, এইভাবে 3টা স্কুলে নাম দেবেন, উল্লেখ করবেন। সুতরাং আপনারা বুঝতে পারলেন, বিকাশ ভবনে জেনারেল ট্রান্সফার বা স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়ে, জমা দেওয়ার সময় কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে। প্রথম পেয়ার কপি, এটা নিজে হাতে লিখবেন ফর্ম আপের কাগজে। তারপরে এই যে ফর্মটা দিলাম, এই ফর্মটি ভালোভাবে পূরণ করবেন, পূরণ করে ওই পেয়ার কপির পরেই দেবেন। তারপরে বাকি ডকুমেন্ট, অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়েনিং লেটার, কনফার্মেশন লেটার, এবং এখানে যে জিনিসের উপরে আপনি জেনারেল ট্রান্সফার বা স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার চাইছেন সেই ডকুমেন্টসগুলো। যদি আপনি দূরত্বের জন্য যদি ট্রান্সফার নিতে চান, সেক্ষেত্রে আপনাকে ডিস্ট্যান্স সার্টিফিকেট কিংবা গুগল ম্যাপের ফটোকপি জমা দিতে হবে। যদি আপনি হ্যান্ডিক্যাপের জন্য ট্রান্সফার নিতে চান, তাহলে ডিসএবিলিটি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এবং আপনার ছেলের বয়স যদি 10 বছরের নিচে হয়, সেক্ষেত্রে ছেলের বার্থ সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। যদি স্বামী স্ত্রীর
দুজনেই সার্ভিস করে এবং তাদের মধ্যে ডিস্ট্যান্স যদি 50 কিলোমিটার হয়, সেক্ষেত্রে স্পাউসের সার্ভিস ডকুমেন্ট জমা দিতে হবে। যদি ছেলে মেয়ে কিংবা স্ত্রী বা নিজের বিশেষ রোগগুলি হয়, সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। এভাবে অ্যাটাচ করে আপনি জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি অবশ্যই নেবেন। রিসিপ্ট কপিটি খুব সযত্নে রাখবেন। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।